السلام عليكم everyone, welcome back to my international vlogs in UK. আশা করি এই যে এখন থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করব আশা করি ভালো লাগবে তো গার্ডেনিং করতে হলে মাচার কিন্তু খুবই প্রয়োজন কারণ যে গাছগুলো বেয়ে উঠে তাদেরকে মাচা ছাড়া কিন্তু কিছুতেই হবে না তো সেজন্য আমি ব্যাংকেতে চলে আসলাম মাচা দেখতে যদি ভালো লাগে আজকে নিয়ে নেব তো মাসাগুলো দেখে মাসার প্রাইসগুলো দেখে মনে হচ্ছিল গার্ডেন থেকে আমার মাসার দামটাই বেশি হয়ে যাবে আর শুধু মাসা না আসলে এই বছর গার্ডেনিং এর প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক গুণে বেড়েছে তবুও সকলে একটা কথা আছে মূল্য যাই হোক একটু আধটু তো করতে হবে তো এখানে ওইগুলো দেখে মাছাগুলো আমার চয়েস হয়নি তো পরে আমি রিক্সি চলে গেলাম আর এখানে খুবই রাশ ছিল সেজন্য আমি পুরো ভিডিওটা করিনি আপনাদের সঙ্গে সবটুকু প্ল্যান শেয়ার করিনি তো এখানে অনেক কিছুই আছে ফুল বাংলাদেশি ভেজিটেবলসেরও কিছু গাছ দেখেছিলাম চিলিস পেপার্স ওইগুলো আছে তো সময় পেলে অনেক দিন যদি আসি অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো আর যারা প্লান্টসের প্রয়োজন ফুলের প্রয়োজন তারা বিএনকিতে এখন যেতে পারেন এখন 20% অফ আছে আমি ভয়েসটা রেকর্ড করতেছি আজকে হচ্ছে কি মে মাসের 27th আর আজকে 20% অফ আছে ওদের তো যদি আপনারা কিছু কিনতে চান তাহলে আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন আর অনেক সময় অনেকগুলো গাছের হাফ প্রাইসেও দিয়ে থাকে তো আসলে চোখ রাখলে অনেক সময় সস্তাতেও পাওয়া যায় বাট সবসময় আসলে যাওয়াও সম্ভব হয় না তো তারপর আমি উইক্সে চলে আসলাম আর উইক্সে এসে আমার মাসা পছন্দ হয়ে যায় আসলে প্রাইস যেমনই হোক আমি একটা মাসাকে দুইটা মাসা করতে পারবো বলেই ওই মাসাগুলো আমি অর্ডার করে দিয়ে আসি আর তারপরের দিন ওইগুলো ডেলিভার হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ উনি একটা মাসাকে দুটো আনিয়ে নিচ্ছেন আমি খুবই খুশি কারণ এতে করে প্রাইসটা কিন্তু অনেকটাই কমেছে নতুবা একটা মাসার প্রাইস ছিল 49 pounds আর আমি দুটো করায় আমার প্রাইস পড়েছে প্রায় 33 pounds এর মতো নতুবা একটা 67 pound এমন ছিল যেহেতু এগুলো বড়ো তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আর তারপরে আমার হাজবেন্ড গাছ গার্ডেন দেওয়ার আগেই মাসাগুলো রেডি করে নিন আমি ওই দিন কাজে চললাম সেদিন আর ভিডিও করা হয়নি তো আজকে হচ্ছে কি আমি কিছু কাম্বা প্লান্টস আবারও মাটিতে পুঁতে দিচ্ছি তো ওগুলো আমি মাটিতে রোপণ করে দিব আর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি কিছু কন্টেনার্সে রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ ওইগুলোতে আমার শসা চলে আসছে তবে গাছগুলো তেমন বড় না এত ছোটো রাখতেই মানে শসা ফুল ছোটো চলে আসছে এগুলো কত বেয়ে উঠবে জানি না তো দেখা যায় আসলে কী করে আর এখানে আমি অনেকগুলো শসাই আজকে লাগিয়ে দিলাম তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজে কীভাবে আপনারা শসা গাছের মাছা দিতে পারেন ওইটাতে আসলে খরচও বেশি হয় না 1 pound হয়ে যায় স্ট্রিং নিয়েই আসলে আপনারা অতি সহজেই মাছাটা বানিয়ে নিতে পারেন আর শসা গাছের মাছা কিন্তু খুবই জরুরি কারণ শসাগুলো বেয়ে ওঠার জন্য ওদের মাছার প্রয়োজন হয় আর ওরা তেমন একটা লাউ গাছের মতো বেয়ে উঠতে পারে না সেজন্য বড় মাছা দিতে হয় না ছোট মাছা দিয়েই দিলেই হয়ে যায় ওদের চারপাশে তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো দেখতে থাকুন আর শসা গাছগুলো ট্রান্সপ্লান্ট করার সময় অবশ্যই খুবই সচেতনভাবে করবেন কারণ ওইগুলো একটু নাড়াচাড়া করলেই মরে যায় ওরা খুবই সেন্সিটিভ স্পেশালি বাংলাদেশের শসাগুলো এই দেশের শসাগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু বাংলাদেশের শসাগুলো একটু নড়াচড়া করলেই এগুলো মরে যায় অনেকেই শসা গাছ এখন রোপণ করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো করতে পারবেন কারণ লাস্ট ইয়ার আমিও মে মাসে শসা গাছ রোপণ করেছিলাম এই বছর আমি একটু আলেতে রোপণ করেছি আই থিঙ্ক মনে হয় এপ্রিলের মধ্যভাগে রোপণ করেছিলাম অথবা এপ্রিলের প্রথম দিকে আমার স্মরণ নেই তো আসলে গাছ না দেখলে মনে হয় অনেক লেট হয়ে যাচ্ছে গাছ কবে রোপণ করবো আর রোপণ করার পর গাছগুলোকে যখন রোপাক্ষা করতে পারি না তখন আরও অনেক কষ্ট লাগে যে গাছগুলোকে কী করবো তো এইভাবে আলহামদুলিল্লাহ মে মাসের শেষের দিকে অনেকটাই গরম পড়েছে তো আস্তে আস্তে করে সবগুলো গাছকেই বাহিরে দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার গাছের মধ্যে পুঠু দেখা যাচ্ছে ওগুলো আসলে
ওগুলো পোকার আক্রমণ জীবাণু, তো ওইভাবে যদি দেখে থাকেন উঠে আপনারা পাতাগুলোকে সরিয়ে দিয়ে ফেলে দিবেন, কারণ ওগুলো খুবই সহজে একটা পাতা থেকে অন্যটা পাতায় খুবই সহজে ছড়িয়ে পড়ে। তো একটা একটা করে আমি সবগুলোকে রোপণ করে দিচ্ছি। ওইটা ছিল বিকালবেলা, তো বিকালবেলা এখানে এসে আমি সবগুলো রোপণ করে তারপর রাত্রে থাকা থাকবে যাতে সানলাইটের মধ্যে না যায়, তো পরের দিন আসলে সান পাবে। তো এই বছর আমি মোটামুটি ট্রাই করেছি অনেকগুলো মাটিতে রোপণ করার জন্য। লাস্ট ইয়ার আসলে আমি সবগুলোকে কনসিস্টেন্সি রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে বলবো না, আলহামদুলিল্লাহ যাই রেজাল্ট ছিল তেমন হয়েছে। তো এই বছর আমি ট্রাই করতেছি মাটির মধ্যে কেমন হয়, তো আমি কন্টিনিউসের মধ্যেও দূরে রাখবো, দেখবো কোনটা ভালো করে আর যেটা বেশি ভালো করে আমি সেভাবেই করবো নেক্সট ইয়ার ইনশাল্লাহ। তো গার্ডেনিং আসলে সবারই খুবই ভালো লাগে, সবাই গাছ দেখতে ভালো পান, অনেকে হয়তো বা কষ্টের বা সময়ের কাছে হার ম্যানেজ করতে পারেন না অথবা জায়গার কাছে, তবে যাদের জায়গা আছে বা সময় একটু আছে তারা অবশ্যই গার্ডেনিং করবে, খুবই ভালো লাগে আসলে ওইগুলো গাছের সঙ্গে পরিচর্যা করতে বা গাছের সঙ্গে টাইম স্পেন্ড করতে। আমার তো প্রতিদিন বিকালবেলা এখানেই চলে যায়। আর এই তো এখন আমি মাছাটা বানিয়ে নেবো, তো আমার মাছা বানানোর জন্য স্টিক্স এর প্রয়োজন, তো এখানে আমি কয়েকটা স্টিক্স দিয়ে দিচ্ছি। আমি আজ সয়াটা এখানে রোপণ করেছিলাম, তবে আমি পরবর্তীতে এই সারাটাই আমি শসা গাছ দিয়ে রোপণ করে দিই। প্রথমে সয়াটা আমি রোপণ করে দেখেছিলাম যে আমার গাছগুলো আদৌ মাটির মধ্যে টিকে কিনা, তো আলহামদুলিল্লাহ গাছগুলো খুবই ভালো করতেছে। তো এখন আমি এভাবে স্ট্রিং নিয়েছি, স্ট্রিং নেওয়ার পর একটা স্টিকের মধ্যে বেঁধে অন্য একটাতে এভাবে দিয়ে একটা নট বেঁধে নেব, আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা পাশে উঁচু করে নেব, যতটুকু প্রয়োজন আপনার ততটুকু করে নেবেন। আমি এতটুকুই এখন করলাম, যদি গাছগুলো আরো বড় হয় আমি আবারও স্ট্রিং দিয়ে এভাবে করে নেব। এতে করে গাছগুলো অনেক সাপোর্ট পেয়ে থাকে, গাছগুলোর ভিতরে থাকতে পারে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই যে কোনো ট্রান্সপ্লান্টিং এর পর একটু পানি দিলে ভালো হয়, গাছগুলো শিখর যাতে মাটির সঙ্গে মিশে যায়। তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাহায্য ছাড়া আসলে এই চ্যানেলটা কখনো গ্রো করবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।